হেই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, গত সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল ডিজনি আপফ্রন্ট প্রেজেন্টেশন। এই প্রোগ্রামে মার্ভেল স্টুডিওস তাদের আপকামিং মুভি ও সিরিজের সম্ভাব্য টিজার ট্রেলার কেমন হতে পারে সেই সম্পর্কে ধারণা দিয়েছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অগাথা অল অ্যালং এর টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার দেখেছেন। এই অনুষ্ঠানেই বহুল প্রতীক্ষিত ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেন এর একটি ট্রেলার দেখানো হয়েছে। যদিও এই ভিডিও রেকর্ড করার সময় পর্যন্ত কোথাও সেই ট্রেলারটি রিলিজ পায়নি, কিন্তু ট্রেলার ডেসক্রিপশন লিখে হয়েছে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই সম্পর্কেই, তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম সম্পূর্ণ বাংলায় ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেন ট্রেলার লিক এক্সপ্লেনেশন রেকমেন্ড করে। ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেন এর ট্রেলার শুরু হয় ম্যাট মার্ডকের ভয়েস ওভার নেটিভের মাধ্যমে। ট্রেলারের লুক অ্যান্ড ফিল দেখে মনে হচ্ছে নেটফ্লিক্স ডেয়ার ডেভিল এর সিজন 4। বিষয়টা খুবই আশ্চর্যজনক, কারণ এতদিন ধরে আমরা জানতাম নেটফ্লিক্স ডেয়ার ডেভিল এর আদলে আর রেটেড ডেয়ার ডেভিলকে নতুন গল্প ও নতুন রূপে এমসি ইউনিভার্সে আনা হবে। শিহাল্ক এবং ইকোতে আমরা মোটামুটি হাসি খুশি এক ম্যাট মার্ডককে দেখেছি, এখান থেকে কি করে নেটফ্লিক্স এর মতো সিরিয়াস ডেয়ার ডেভিলে পরিণত করা হবে ম্যাট মার্ডককে, সেই ইঙ্গিত অবশ্য ট্রেলারই দেওয়া হয়েছে। ম্যাট মার্ডকের ভয়েস ওভার বলতে শুরু করে নিউ ইয়র্ক শহর থেকে কিছু মানুষ ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে কেউ কেয়ার করছে না, এন্টায়ার সিস্টেম তাদের বিপক্ষে। ডেয়ার ডেভিলের কাছে পুরো বিষয়টা ডেভিড ভার্সেস গোলায়থের মতো মনে হচ্ছে। ডেভিড ভার্সেস গোলায়থ রূপকটি বাইবেল থেকে নেওয়া হয়েছে। একজন বিশালকায় অত্যাচারী গোলায়থকে একটি ছোট্ট বালক ডেভিড সাহসিকতার সাথে পাথর ছুড়ে পরাজিত করে। বাইবেলের এই প্রবাদটি অনেকটা মিলে যায় কিংপিনের সাথে ডেয়ার ডেভিলের লড়াই নিয়ে। বিশাল দেহের কিংপিনের সাথে মোটামুটি বালকের মতো দেখতে ডেয়ার ডেভিল লিটারালি এবং মেটাফরিক্যালি দুইভাবেই লড়াই করছে। নতুন মেয়র কিংপিনের বিরুদ্ধে সাধারণ একজন অন্ধ উকিল ম্যাড মার্ডক হয়ে এবং রাতের আধারে ডেয়ার ডেভিল হয়ে। যাই হোক, ট্রেলারে কয়েক ঝলকের জন্য ফগিও কেরনকে দেখা যায়। আমরা সবাই জানি এদেরকে আনা হয়েছে ম্যাট মার্ডকের ডেয়ার ডেভিলকে ইমোশনালি ডেভাস্টেট করে দেওয়ার জন্য। ট্রেলারে যা বলা হয়েছে নিউ ইয়র্ক থেকে কিছু মানুষ উধাও হয়ে যাচ্ছে, আমি নিশ্চিত ফগি ও কেরেন এই উধাও তালিকায় যুক্ত হবে। যারা নেটফ্লিক্স এর ডেয়ার ডেভিল শোটা দেখেনি তাদের জন্য ছোট্ট করে বলে দেই, ফগি ম্যাট মার্ডকের কলেজ লাইফের বন্ধু, তারা একত্রে ল প্র্যাকটিস করে। কেরেন তাদের প্রথম ক্লায়েন্ট এবং পরবর্তীতে তাদের অফিসের সেক্রেটারি। ম্যাটের সাথে লাভ অ্যাফেয়ারও জড়িয়েছে সে। ক্যারেনের প্রচন্ড ডার্কার স্টোরি আর্ক আছে যা ডেয়ার ডেভিলও জানে না। প্রথম দিকে ডেয়ার ডেভিলের পরিচয় তারা জানত না, কিন্তু ধীরে ধীরে দুজনই ম্যাট মার্ডকের সহকারী হয়ে ওঠে। নেটফ্লিক্স ডেয়ার ডেভিলের সেকেন্ড সিজনে ম্যাটকে প্রিজনে যা বলেছিল কিং পিন ফগি সম্পর্কে, আমার ধারণা সেটাই ঘটিয়ে দেবে উইলসন ফিস্ক। When I finally get out of this cage, I will dismantle the lives of the two amateurs that put me in here. You, Mr. Murdoch, and Franklin Percy Nelson. No, I put you here. Not Nelson. No. I did. The two of you took the laurels. You'll both take the blame. I'll chop both the heads off of that snake. এরপরে ডেয়ার ডেভিলের নতুন জন্ম ঘটবে, অর্থাৎ বর্ন অ্যাগেন হবে। এদিকে নেটফ্লিক্সের পানিশারও ফিরে আসছে। ডেয়ার ডেভিল ও পানিশার প্রথমে ফাইট করলেও পরে দুজনে মিলে বেশ ভালো টিম আপ হয়েছিল, নতুন সিরিজেও তাই দেখার সম্ভাবনা আছে। তবে ফাঁস হয়ে যাওয়া ট্রেলার ডেসক্রিপশনে একটা লাইন আছে, ডেয়ার ডেভিলের নতুন সুটের কারণে ফ্র্যাঙ্ক ওরফে পানিশার তাকে প্রথমে চিনতে পারেনি। তাদের মধ্যে বেশ কড়া ফাইট হয়, একটা রক্তাক্ত বাট সিনও আছে। পরে ডেয়ার ডেভিল তার পরিচয় দিলে ফাইট থামে, ব্যাপারটা খুবই কনফিউজিং। পানিশার ও ডেয়ার ডেভিলের পরিচয় নেটফ্লিক্সে হতে হয়েছিল, আমরা কি সেই স্টোরি কন্টিনিউস হতে দেখব, নাকি ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেইনে ফ্র্যাঙ্ক ও ম্যাটের পরস্পরের সাথে পরিচয় হবে, কে জানে। তবে যারা নেটফ্লিক্সের মার্ভেল শোগুলো দেখেননি, দয়া করে সময় বের করে দেখে নিন, নয়তো অনেক কিছু মিস করবেন মার্ভেল ওয়ার্ল্ডের। যাই হোক, লিক ট্রেলার ডেসক্রিপশনে স্যুটের সাথে বিভিন্ন ভেরিয়েন্টের মাস্কের কথা উল্লেখ আছে। একটা কুইক শটে হোয়াইট টাইগারকে দেখা যায়। মার্ভেলের এই চরিত্রটি এর আগে এমসিইউতে আসেনি। কমিকে এভা অ্যালায়া নামে এই তরুণী চরম লেভেলের মার্শাল আর্টে দক্ষ। ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেইনে যদি নিউ ইয়র্কের স্ট্রিট ফাইটে হোয়াইট টাইগারকে দেখানো হয়, তবে আমি অনুমান করি নিউ ইয়র্কের অ্যাক্টিভ অন্য ফিমেল ভিজিলান্টি কেট বিশপ কিংবা তার মা কিংপিনের সহযোগী ইলেনর বিশপও কোনো এপিসোডে আসতে পারে। ট্রেলারের শেষ দিকে ম্যাট মার্ডক দিনের বেলা নর্মাল মানুষের মতোই অন্য একজনের সাথে ফাইট করে, তার পুরো শরীর রক্তাক্ত। তাকে কেউ একজন প্রশ্ন করে, তুমি কেমন লয়ার? ম্যাট উত্তর দেয়, এ রিয়েলি গুড ওয়ান, অর্থাৎ স্পাইডারম্যান নো হোম এর ডায়লগটি রিক্রিয়েট করে সে। How did you just do that? I'm a really good lawyer.
এখানেই শেষ হয়ে যায় ডেয়ার ডেভিল বর্ন এগেনের ট্রেলার। আগামী বছর মার্চে প্রথম 9টি এপিসোড প্রতি সপ্তাহে রিলিজ হবে ডিজনি প্লাসে। বলে রাখা ভালো, ডিজনি আপফ্রন্টে মার্ভেল দুটি ভিন্ন স্টুডিও নেম অ্যানাউন্স করেছে। এতদিন সবকিছুই মার্ভেল স্টুডিও নামে বের হতো, এখন থেকে শুধু সিনেমা মার্ভেল স্টুডিও নামে বের হবে। মার্ভেল টেলিভিশনের ব্যানারে বের হবে সমস্ত টিভি সিরিজ, যেমনটা এই ডেয়ার ডেভিল, আর মার্ভেল অ্যানিমেশনের ব্যানারে বের হবে অ্যানিমেটেড শোগুলো। এরই সাথে নতুন লোগো রিভিল হয় ডেয়ার ডেভিলের। ইংরেজি লেটারের সাথে ব্লাড ড্রপ ডিজাইন মনে হলেও খেয়াল করলে দেখবেন এখানে নিউ ইয়র্কের স্কাইলাইন আঁকা হয়েছে বিভিন্ন বিল্ডিং এর ডিজাইনে। তবে এই বিল্ডিং গুলোর মধ্যে অ্যাভেঞ্জার্স টাওয়ার নেই। কেন অ্যাভেঞ্জার্স টাওয়ার নেই ডেয়ার ডেভিলের লোগোতে, তা নিয়ে নানা রকম থিওরি শুরু হলেও আমার ধারণা অন্ধ ম্যাড মার্ডকের কোন রকম আইডিয়া নেই অ্যাভেঞ্জার্স টাওয়ারটা ঠিক কোথায়। তাছাড়া রাতের আধারে সে যেসব ছাদের উপর লাফিয়ে লাফিয়ে সুপার হিরো হয়, সেসব বিল্ডিং এর কোনটাই অ্যাভেঞ্জার্স টাওয়ারের মতো সুউচ্চ নয়। যাই হোক, আগামী বছরের মার্চে প্রথম সিজন অন এয়ার হলেও জানা গেছে এই বছরের শেষ দিকে দ্বিতীয় সিজন শুটিং শুরু হবে। হোপফুলি স্পাইডারম্যান 4 মুভি সাথে ডিরেক্ট কানেক্ট হবে ডেয়ার ডেভিল সেই সিজনে। তবে টম হল্যান্ডের স্পাইডারম্যানকে নিয়ে সনি স্টুডিওর সাথে আবার সমস্যা বেঁধেছে মার্ভেলের। স্ক্রিনে আসার লিঙ্কে কথা বলেছি এই বিষয়ে বিস্তারিত, চলুন কথা বলি সেই ভিডিওতে। এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, টাটা।